আমি ভিডিও করি আগামী 15 তারিখ জনজাতি গৌরব দিবস আমাদের রাজ্য বিবিজি অনুষ্ঠান আমাদের ধলাই জেলার আমবাসা দশমিকাতে অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বামন্দার জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষে এটাকে ঘোষণা দিয়েছেন যে গৌরব দিবস হিসেবে পালন করার জন্য। তো সরকারি প্রোগ্রাম, মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আসবেন, সর্বানন্দ সোনোয়ালজি আসবেন, আরও অনেকেই থাকবেন, এমপিরাও আসছেন, অন্যান্য আমাদের স্থানীয় বিধায়কও আসেন পরিমণ্ডলে, আরও অনেকেই এই জেলার যারা এমএলএরা থাকবেন, আরও বিশেষ অতিথিরাও থাকবেন। আমাদের এডিএম আছেন এখানে, উনি সহ আমরা টিএডিসি চেয়ারম্যান সহ আজকে ভিজিট করলাম এবং 15 তারিখ যেহেতু আজকে 13 তারিখ, হাতে শুধু আমাদের মাঝখানে একদিন, তো প্রস্তুতি আমরা খতিয়ে দেখলাম, ভালোই চলছে কাজ, আশা রাখছি একটা ভালো প্রোগ্রাম হবে। এখানে জমায়েত সরকারি প্রোগ্রাম আর কত হবে, এটা তো আর সেই কোনো পার্টি সংগঠনের গ্যাদারিং না, আমরা দেখছি এখানে ভালো মানুষ যাতে হয়। এই যে টেন্ট লাগানোর জন্য যেটা করা হচ্ছে সেখানেই শুধু চেয়ার 3000 মানুষের বসার ব্যবস্থা থাকবে, তারপরেও আরও গ্যাদারিং থাকবে, আমরা আশা রাখছি 5-6 হাজার মিনিমাম তো হবে, তার উপরে হয়তো বা আরও অনেক আসবে, তার কাছে ভালো মানুষ হবে।